আসসালামু আলাইকুম আমি আফসান আলমগীর খান স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন এবার চলে যাচ্ছি পুরো খবরে দেশের নির্বাচনী প্রক্রিয়া বিচার বিভাগ স্থানীয় সরকার গণমাধ্যম অর্থনীতি ও শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কারের পর বর্তমান সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড মোহাম্মদ ইউনুস থার্ড ভয়েস অব গ্লোবাল সাউথ সামিটে রাখা বক্তব্যে তিনি এসব কথা বলেন ভারতের আয়োজনে অনুষ্ঠিত ভার্চুয়াল এই সামিটে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী বক্তব্য রাখেন সামিটে ভারত বাংলাদেশ ছাড়াও যুক্তরাজ্য শ্রীলঙ্কা ভুটান ও আফগানিস্তানের সরকার প্রধানগণ যোগ দেন প্রধান উপদেষ্টা তার বক্তব্যের শুরুতেই গত পাঁচ আগস্ট বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে দ্বিতীয় বিপ্লবের কথা স্মরণ করেন কার্বন নিঃসরণ সম্পদ কুক্ষিগত করা এবং বেকারত্ব এই তিন সমস্যাকে শূন্যের কোঠায় নামিয়ে আসার ব্যাপারে মাধ্যমে একটি বৈষম্যহীন ব্যবস্থা গড়ে তোলার উপর গুরুত্ব আরোপ করেন তিনি বাংলাদেশের রাজধানী ঢাকাকে গ্রাফিতে রাজধানী উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান Our task is now to carry out vital reforms in our electoral system, judiciary, local government, media, economy, and education. We are holding dialogue with political parties, civil society leaders, and experts to give shape to democratic aspirations of our revolutionary schools. Our government is committed to ensuring a transition to an inclusive and pluralistic democracy and create an environment. স্বৈরাচার শেখ হাসিনার সরকার অসংখ্য ভুয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় তিনি কথা বলেন এই শর্ষককে নিয়ে লড়াই করে লড়াই করেছে তারা কোনো সার্টিফিকেটে পরোভ করে নাই যুদ্ধ শেষ তারা আমাদের কাছে জমা দিয়ে বাড়ি চলে গিয়েছে তাদের জায়গা দখল করে বসেছে বুড়া মুক্তিযোদ্ধার দল উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সংখ্যা ছিল আশি হাজার এখন কিভাবে আড়াই লাখ হলো এটা কৃতিত্ব আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে দিতে হবে ষোলো জন সচিব সরকারের সচিব তারা এই সরকারের আমাদের প্রমাণিত হয়েছে এরা অতীত সরকারের একজন মন্ত্রী যার বয়স যুদ্ধের সময় ছিল নয় বছর সরকারের মন্ত্রী নয় বছর বয়স সার্টিফিকেট পেয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুকি আজম বলেছেন ভুয়া সনদ নিয়ে যারা মুক্তিযোদ্ধা সেজেছেন তাদের আইনের আওতায় এনে শাস্তি দেয়া হবে সকালে চট্টগ্রামের ক্ষতিগ্রস্ত থানা পরিদর্শনকালে তিনি কথা বলেন মুক্তিযোদ্ধা নানান আঙ্গিকে হয়েছে নানানভাবে হয়েছে সেই সমস্তগুলোকে আমরা যাচাই বাছাই করে যা যাদেরকে সত্যিকার পাবো তারা থাকবে আর যাদেরকে পাবো না তারা চলে যেতে হবে জীবিত থেকেও এ যেন মৃত্যুর মতো এক ঘোর অমানিসা চোখ হাত বেঁধে ফেলে রাখা হয়েছিল বছরের পর বছর জীবন্ত লাশ হিসেবে সেই মৃত্যুপুরী থেকে ফিরে আসা তরুণ এক আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান আট বছরের বন্দিশালার নির্যাতন যেন হার মানায় কল্পিত গল্পকেও অন্ধকার জীবনের সেই ভয়াল অভিজ্ঞতা তিনি তুলে ধরেছেন এন কাছে রনির রায়হানের ক্যামেরায় সে গল্প তুলে ধরেছেন নাজিবুর রহমান কাছে মনে হয়েছিল যে আমি জীবন্ত অবস্থায় কবরে গেটে ঠকে গেছি জীবন্ত অবস্থায় আমি কবর দিয়ে এটা আমার এরকম মনে হয় সবচেয়ে খুব সন্তানদের জন্য যে আমি যদি জানতাম যে আমার সাথে এই আচরণ করবে তাহলে একটু আদ করে বিয়ে আসতাম দুইটা মেয়েকে একটু আদ করে বিয়ে আসতাম এতদিনের জন্য ওদের সাথে আলাদা হয়ে যাবো আমি চিন্তাও করতে পারিনি কাঁদতে কাঁদতে চোখের পানিও শুকিয়ে গেছে ব্যারিস্টার আরমানের আট বছর পর মায়ের কাছে ফিরে আসাটা আরমানের কাছে কল্পনারও অতীত তার কাছে পুরো সময়টা ছিল এক বিভীষিকাময় অধ্যায় দু হাজার ষোলো সালে আরমানের আকাশ গুটিয়ে যায় পৃথিবীর আলো থেকে জীবনের আটটি বছর কালো কাপড়ে ঢাকা ছিল আরমানের দুই চোখ এমনভাবে চোখ মারতে হবে যাতে নাক থেকে কপাল পর্যন্ত চোখটা বাধা থাকতে হবে এমন দৃঢ়ভাবে চোখ বাধা থাকতে হবে যাতে যে সামনে যে আছে তাকে তো দেখতে না পারে এইভাবে চোখ বাধা থাকার নিয়ম তারপর হ্যান্ডকাফ ঘন্টা হাত নিয়ম দিনের বেলার সামনে রাতের বেলা হাতের পিছনে দিনের বেলা থেকে রাত বারোটা পর্যন্ত হাত পিছনে সামনে রাত বারোটা থেকে ভোর ছটা পর্যন্ত হাত পিছনে দেখে সবাইকে এটাই এখনকার শুধু রমজান মাসের চাঁদ রাতে তারা বলতো আজকে চাঁদ দেয়া গেছে তারা এতটুকু তারা বলতো এবং রমজান মাসের জন্য যে খাবারের বরাদ্দ তার হাফ বন্দিদের জন্য বরাদ্দ ছিল আয়না ঘরের ঘুটঘুটে অন্ধকারে গভীর রাতে অন্য কক্ষ থেকে বন্দিদের কান্না ভেসে আসতো আরমানের কানে আমি ভোর কাটেছি লোকজনের কান্নার আওয়াজে চিৎকার আওয়াজে একজন প্রাপ্তবয়স্ক পুরুষ শিশুর মতো চিল্লাতে চিৎকার করতে শুনেছি রাতের পর জাগ্রত অবস্থায় যেখানে ইন্টারভিউ শুনতে হয় সেটা আমার আমার খুব কাছে ছিল মানুষের কান্নার এবং চিৎকার এবং অমানবিক নির্যাতনের আওয়াজে আমি বহু রাত না ঘুমিয়ে জেগে থাকতে হয়েছে আমি এটাও শুনতাম যে লোকজন আত্মহত্যার চেষ্টা করেছে এরকম বিভিন্ন কথা আমার কান কানে আসতো আমি এরকম কানে আসতে যে বিভিন্ন কয়েকজন বন্দী অনুসন্ধান মূল করছে খাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে তাদেরকে হাত পা বেঁধে নাকের নল দিয়ে খাবার খাওয়ানো হচ্ছে এটা আমার এরকম তথ্য আমার কানে আসছে এমন অন্য কাছে আছে যারা খাওয়ার বন্ধ দেওয়ার কারণে তাদের মৃত্যু আশঙ্কা হওয়ার কারণে তাদেরকে ইঞ্জেকশন দেওয়া হচ্ছে ভিটামিন ইঞ্জেকশন কিন্তু মৃত্যু যত না হতে পারে বন্দীদেরকে মৃত্যুর কঠোর মৃত্যুর চোখ খারাপ এক অভিজ্ঞতা তাদেরকে যে প্রক্রিয়া এখন হচ্ছিলো যেখানে আমি ছিলাম আমাকে বলা হয়নি আমি কোথায় আছি আমাকে বলা হয়নি আজকে কয় তারিখ আমাকে এটাও বলো তারা বলতো না এখন কটা বাজে আমি বলতো আমি নামাজ পড়বো কীভাবে বলতো যে আদেশ সময় বলা যাবে এবং আশেপাশে মসজিদ ছিল হালকা আদান শোনা যেত যখন আদান শুনতো তখন তারা মিউজিক ছেড়িত যে আজান শুনতে না বলতো যে এটাই আদেশ সময় বুঝতে না পারে লোকেশন বুঝতে না পারে টাইম বুঝতে না পারে নাম আজানটা যেন শুনতে না পারে এটাই আদেশ ছিল এভাবেই আট বছর কেটে যায় তো সময়কে কাটতো সত্যিকার অর্থে বলতে জানি একমাত্র আধ্যাত্মিক বিশ্বাসই আমাকে বাঁচিয়ে রেখেছে কিভাবে তার জীবনে নেমে এসেছে এমন অন্ধকার সেসব কথাও বলেছেন মেধাবী আইনজীবী ব্যারিস্টার আহমেদ বিন কাশেম আরমান ষোলো সালের অগস্ট মাসে রাতে এসে সাদা প্রকাশ্য এসে আমাকে তারা বলেন যে আমাদের কিছু প্রশ্ন আছে আমাদেরকে যেতে হবে সাথে করে তো জানতে চাই আপনারা কারা তারা বললো যে একটু কষ্ট করে চলেন গেলেই বুঝতে পারবেন আমরা তো আমি প্রথমে যেতে চাইনি কিন্তু তারা যখন বল প্রয়োগ করছে ঘরের বাচ্চারা আছে মহিলারা আছে আমি দেখলাম এদের সামনে এখন আর সিন ক্রিয়েট করার কোনো সুযোগ নেই তো আমি তাদের সাথে কোঅপারেট করতাম আর কি গাড়িতে উঠেই তারা আমার চোখ বেঁধে ফেলল তখন আমি অবজেকশন দিলাম যে আমি তো আপনাদের সাথে কোঅপারেট করছি চোখ বাঁধছেন কেন তখন যে এটাই আমাদের নিয়ম আমি চিন্তা করতে পারিনি যে আমি কোনোদিন দিনের আলো দেখবো আমার মনে আমার বিশ্বাস ছিল যে আমার মৃত্যু এখানে হবে আর যদি এই সরকার থাকতে না করে হয়তো যাওয়ার আগে আমাদেরকে হত্যা করে রেখে দিয়ে যাবে যখন আমাকে সেল থেকে বের করে গভীর রাতে আমি মনে করেছি আমাকে মেরে ফেলা হবে পরে যখন আমাকে খোলা প্রান্তরের চোখ বাধা অবস্থায় না হয় আমি মনে করি যে আমি এখনই গুলির আওয়াজ শুনবো তারপর আমি আর থাকবো না কিন্তু কুসুম যে গাড়িটা আবার জোরে গাড়ি চলে গেল এক ঘন্টা পরে আমি একটু আস্তে আস্তে করে চোখটা খোলার চেষ্টা করলাম তাহলে যে অন্ধকার একটা মাঠের মাঝখানে দাঁড়িয়ে আছে খুব জোরে একটা আলো দেখা যাচ্ছে তারপরে দেড় দুই ঘন্টা হাঁটার পরে আমি ওখানে যেয়ে পৌঁছাই এবং ওখানে লোকজন আমাকে জানা যায় এটা দেওয়া বাড়ি তখন বুঝতে পারলাম যে আমাকে দেওয়া বাড়িতে তারা ড্রপ করে দিয়ে গেছে সদ্য বিদায়ী সরকারের আমলে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে গুম হওয়াদের তালিকায় অন্যতম ছিলেন ব্যারিস্টার আরমান তিনি কোনো রাজনীতির সাথে যুক্ত ছিলেন না তবু এক দুর্বিষহ বন্দি জীবন তাকে করেছে ক্ষতবিক্ষত মানুষের মৌলিক মানবিক অধিকার মৌলিক রাজনৈতিক অধিকার মৌলিক সামাজিক অধিকার মৌলিক ধর্মের ধর্মীয় অধিকার মৌলিক ব্যক্তিগত জীবন অধিকার কে নিতে পারবে না কখনো এটাই আমার সব নাজিবুর রহমান এনটিভি নিউজ ঢাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড আব্দুল মঈন খান বলেছেন যারাই ভবিষ্যতে গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র করবে তাদেরকে পরাজিত করে ছাত্র জনতা আবারও গণতন্ত্র প্রতিষ্ঠা করবে সকালে নরসিংতে ছাত্র আন্দোলনে নিহত তাহমিদের কবর জিয়ারতকালে তিনি কথা বলেন বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের নতুন প্রজন্ম বাংলাদেশের তথাকথিত পুলুসিত রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন তিনি পরে তাহমিদের বাবার হাতে নগদ অর্থ তুলে দেন মঈন খান এদিকে বিকেলে সাভার পৌরসভার ব্যাংক টাউন এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে নিহত মিরপুরের মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির চতুর্থ বর্ষের শিক্ষার্থী শহীদ শাইক আশহাবুল ইয়ামিনের কবর জিয়ারত করেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি নির্ভর জেলা নড়াইলে চিংড়ি চাষে ঝুঁকছে কৃষক চিংড়িতে ক্ষতিকারক কোনো ওষুধ প্রয়োগ না করায় এরই মধ্যে কয়েকটি দেশে রপ্তানি হচ্ছে গলদা চিংড়ি প্রতিনিধি চৌধুরীর পাঠানো রিপোর্ট নড়াইলে নড়াইলের নড়াইল আবাদ হতো ধান কমস অন্যান্য ফসল এখন সেই কৃষি জমিতে চাষ হচ্ছে মিঠা পানির গলদা চিংড়ি সদর লোহাগাড়া ও কালিয়া উপজেলায় দিন দিন বাড়ছে গলদা চিংড়ির চাষ তুলনামূলক কম খরচে বেশি লাভ হওয়ায় চাষিরা চিংড়ি চাষের পরিধি বাড়াচ্ছেন চিংড়িতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর জেলেই পুস না করায় এরই মধ্যে রপ্তানি হয়েছে জাপান ইংল্যান্ড যুক্তরাষ্ট্র সুদেরব ভিয়েতনাম সহ বেশ কয়েকটি দেশে গলদা চিংড়ির সম্ভাবনার এক নতুন দুয়ার খুললেও আতঙ্কের বিষয় হলো কৃষি জমি হ্রাস নিয়ে ধান চাষে লস হওয়ার কারণে আমাদের দেশের কৃষকরা ঘের অর্থাৎ চিংড়ি চাষে উদ্বুদ্ধ হয়েছে ইন্টারবাস করার পরে নিজেও গের একটা গের নিই নিয়ে চিংড়ি মাছের এবং সাদা মাছের ব্যবসা শুরু করি চিটাগাং খুলনা বিভিন্ন দেশের যে ব্যবসায়ীরা আসে ওরা তো বাইরে চালান দেয় বিদেশে টাস্ক ফোর্স গঠন করে আমাদের মতন সমিতিদেরকে সাথে নিয়ে যৌথভাবে একবারে যৌথভাবে একটা মাঠ লেভেল থেকে শুরু করে উচ্চ পর্যায়ে দিয়ে প্ল্যানিং করে কাজ শুরু করতে হবে চিংড়ি চাষিদের সব ধরনের সহায়তার কথা জানিয়েছেন এই মৎস্য কর্মকর্তা আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা এবং আমাদের অফিসের কর্মকর্তা কর্মচারীরা ফিল্ড পর্যায়ের চাষিদের সাথে নিবিড় যোগাযোগ রেখে এখানে নিরাপদ মাছ উৎপাদনের জন্য আমরা কাজ করে থাকি নড়াইলে দুই হাজার দুইশো হেক্টর জমিতে পাঁচ হাজার তিনশো একানব্বইটি ঘের রয়েছে এনটিভি নিউজ ডেস্ক কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের থেকে মাস দান ২৬ দিন পর এবার আঠাশ বস্তা টাকা পাওয়া গেছে সেই সঙ্গে মিলেছে বৈদেশিক মুদ্রা ও সোনার গয়নাও এখন চলছে গণনার কাজ সকালে কিশোরগঞ্জ জেলার দায়িত্বপ্রাপ্ত সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল তরিকুল ইসলাম জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ এবং পুলিশ সুপার মহম্মদ রাসেল শেখের উপস্থিতিতে নয়টি দানবাক্স খোলা হয় পরে ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধায়নে সত্তর জন ব্যাংক কর্মকর্তা কর্মচারী পাগলা মসজিদ ও মাদ্রাসার চৌত্রিশ জন শিক্ষক এবং একশো জন ছাত্র টাকা গণনা শুরু করেন প্রতিহিংসা নয় ক্ষমা ও ভালোবাসার বার্তা নিয়ে সাধারণ মানুষের পাশে থাকার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস সকালে পাবনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত নারী শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করে আর্থিক সহযোগিতা প্রদান করেন তিনি এ সময় শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে আফরোজা আব্বাস বলেন ছাত্ররা রক্ত দিয়ে মানুষের বাক স্বাধীনতা এবং গণমাধ্যমের স্বাধীনতা এনে দিয়েছে এ সময় জেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জেলা মহিলা দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন নাটোর দুই আসনের সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের বাষট্টি নেতাকর্মীর বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে চলতি বছরের তেরো মার্চ তৎকালীন এমপি শিমুলের নেতৃত্বে শহরের ফুলবাগান এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেওয়ান অবস্থায় ফেলে রেখে যায় আওয়ামী লীগ কর্মীরা ঘটনায় জনকে পিটিয়ে এ অভিযুক্ত করা হয় অপরটি দু সালের উনত্রিশ ডিসেম্বর সরকার বিরোধী আন্দোলন দমাতে জেলা বিএনপি নেতা সাইফুল ইসলাম আফতাবকে গুলি করে আওয়ামী লীগ কর্মীরা এ ঘটনায় সাবেক এমপি শিমুল সহ ছাব্বিশ জনকে অভিযুক্ত করেন আফতাব খুলনার অ্যাজেক্স জুট মে মিল লিমিটেড দশ বছর ধরে দখল ও লুটপাট করার অভিযোগে সাবেক শ্রম প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ানের ভাই শাহাবুদ্দিন আহমেদ ও স্থানীয় যুবলীগ নেতা সাজাদুর রহমান লিঙ্কন সহ ত্রিশ নাম উল্লেখ করে মামলা করেছেন মিলটির চেয়ারম্যান এবং বিএনপি নেতা কাউসার জামান বাবলা দুপুরে খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তিনি জানান দীর্ঘদিন ধরে বহু মামলা ও ক্ষমতাসীনদের হুমকির কারণে তিনি এই মিলে প্রবেশ করতে পারছিলেন না বগুড়া সোনাতলা উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে মত বিনিময় সভা করেছে উপজেলা বিএনপি দুপুরে সোনাতলা ও পৌরসভার ঘোরাপীর এলাকায় এই মত সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আহসানুল তৈয়ব জাকির বিপুল সংখ্যক হিন্দু সম্প্রদায়ের মানুষ এই মতবিনিময়ে অংশ নেন এই ছিল দেশের খবরে এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এন টিভি অনলাইন ডাব্লিউ ডট এছাড়াও এন জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ ছটায় ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে